فرفرا شريفة مزدد الزمان عمير الشريعات كتب العالم دادا حضور پير قبل رحمت الله علی جي مسجد الله کے ڈكي ڈكي الله رولي خوئے چلين عمار مزدد الزمان جي مسجد الله کے ڈكي ڈكي الله رولي خوئے چلين مزدد ديات اللقاء پين چلين اوئي مسجد تا پاکانا کسا ও যুবকেরা এখান থেকে 20 বছর 30 বছর আগে অধিকাংশ মসজিদ ছিল কাঁচা কিন্তু মুসল্লিদের ঈমান ছিল পাকা বলুন সুবহানাল্লাহ আর এখন অধিকাংশ মসজিদ পাকা হয়ে গেল শান শওকত হয়ে গেল মুসল্লিদের ঈমান দুর্বল হয়ে গিয়েছে فرفرا شريفة مزدد الزمان عمير الشريعات كتب العالم دادا حضور پير قبل رحمت الله علی جي مسجد الله کے ڈكي ڈكي الله رولي خوئے چلين عمار مزدد الزمان جي مسجد الله کے ڈكي ڈكي الله رولي خوئے چلين مزدد ياتر لقا پين چلين اوئي مسجد تا پاکانا کاسا মসজিদে কারা গেছেন একটু হাত তুলেন তো আলহামদুলিল্লাহ আমি তো অনেককে বলি বাবা অনেকে তো ফুরফুরায় গিয়েও নামাজ পড়ে না এরকম পার্টি আছে না নেই আপনার এত সলো কেন ভাই আপনাদের দিকে আজকে কি রমজান মাস শেষ হয়েছে নাকি সব চিচি করতেছেন কেন সব আমি একটা হাই সুগারের রোগী আ আরে আমি আজকে ইশান নামাজ পড়েছি আপনাদের এই যে আপনার ওই মানে আপনার ওই ঘুষিঘাটা নদীর ধারে একটা নামাজের জায়গা আছে না আমি ওইখানে এশান নামাজ পড়েছি আর ঠিক সেই সময় হাবিব ভাই আমার ফোন করছে তাই ফোনটা অফ করে দিলাম ফোন যখন অফ করে দিয়েছি ভাই আমি তখন মনে করতেছি হাবিব ভাই বলে এইবারে বলবি মনে হয় হুজুর আসবে না ওই জন্য অফ করতেছে আবার খানিকক্ষণ নামাজ পড়ার পরে আবার না সুইচটা অন করে দেই নইলে ও হাবিব ভাই তো এমনি মোটা আবারও যদি টেনশন করে হার্ট অ্যাটাক ফাটাক হয় কি তা ঠিক নেই সুইচ অন কর দে আল্লাহু আকবার তারপর আবার আমি ফোন করলাম ভাই আমি কিন্তু কাছাকাছি আছি আমি নামাজ পড়ছি যখন মাগরিবের নামাজ পড়ছি তখন ভাই ফোন করেছে আবার যখন এশার নামাজে ভাইও মনে করতেছে যখন ফোন করতেছে তখন নামাজ আল্লাহু আকবার আহা আমি অনেককে বলেছি বাবা ফুরফুরায় যাবি অনেকে তো নামাজ পড়ে না ফুরফুরায় গিয়ে তো অন্তত ওই মসজিদ থেকে একটু ঘুরে আসিস সেই মাটির মসজিদ আজও আছে না নাই আছে না আল্লাহ এখন কিন্তু দূর থেকে দেখলে মনে হয় সব কি হয়ে গেছে পাকা হয়ে গেছে কিন্তু মূল মসজিদটা কিন্তু কাঁচা কাঁচা ওই মাটির মসজিদে ফুরফুরা শরীফে মুজাদ্দিদুজ্জামান আমির শরিয়াত কুতুবুল আলম দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি ওই মসজিদে আল্লাহকে ডেকে 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 আল্লাহর ওলি হয়েছিলেন বলুন সুবহানাল্লাহ আর আমরা মসজিদ পাথর লাগিয়ে মসজিদগুলো এত সুন্দর করার পরেও আল্লাহ পাওয়া যায় না এত শান শওকত হয়ে গেছে মসজিদ মসজিদ ভালো হয়েছে কিন্তু ঈমান ঈমান দুর্বল হয়ে গেছে ঈমানটা দুর্বল আপনারা নিশ্চয়ই কচুর পাতা চেনেন বর্ষাকালে যখন পানি হয় ওই কচুর পাতার মিডিলে কিছু পানি বেঁধে থাকে পাতা কি করে টলমল করে না একটু বাতাস হলে পাতা কি করে টলমল করে আর বাতাস একটু জোরে হলে পানি কি হয় পড়ে যায় আমাদের ঈমান হচ্ছে কচুর পাতায় পানি থাকার মতো ঈমান টলো ঈমান ধাক্কা মারলে পড়ে যাবে ঈমানটা মজবুত ছিল কাদের
ও সোনার ছেলেরা ঈমান যদি তোমার মজবুত থাকে তোমার নামাজের দাম আছে রোজার দাম আছে হজের দাম আছে দান সাদাকার দাম আছে তসবিহ তেলাওয়াতের দাম আছে জিকির আজকারের দাম আছে ঈমান যদি ঠিক না থাকে বাবা আমলের মূল্য নাই ঈমান মজবুত ছিল কাদের ও ছেলেরা যুবকেরা শুনে রাখো ঈমান শক্ত ছিল কাদের মজবুত ছিল কাদের তাদের ঈমান আমাদের ঈমান এক নয় ঈমান মজবুত ছিল সাহাবীদের ঈমান একটু সুবহানাল্লাহ বলুন আরো জোরে বলুন কিন্তু দেখুন সাহাবীদের ঈমান দেখুন আল্লাহ নবী শুধু একদিন বলেছিলেন ও আমার সাহাবীরা আমি রাসূলুল্লাহ তোমাদের আদেশ করছি যুদ্ধের দামামা যখন বেজে উঠবে যুদ্ধের ঘন্টা যখন বেজে উঠবে যে অবস্থায় থাকো না কেন যুদ্ধের ময়দানে আসতে হবে রাসূলের আদেশ ছিল এটি দেখতে পাওয়া যায় হযরত হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিবাহ করেছেন হুজুরের বাসরসজ্জার রাত ফুল সজ্জার রাত বাসরসজ্জার রাত ফুল সজ্জার রাত নতুন বিবি গেনি ঘরের ভিতরে খোঁজ গল্পতে মশগুল আনন্দতে মশগুল এমত অবস্থায় দেখতে পাওয়া যায় যুদ্ধের ঘন্টা বেজে গিয়েছে আল্লাহ রাসূলের আদেশ কি ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ ছিল যুদ্ধের ঘন্টা যখনই বেজে উঠবে যে অবস্থায় থাকো আসতে হবে কোথায় যুদ্ধের ময়দানে আসতে হবে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যখন এখান থেকে বেশ কয়েক মাস আগে কিছু মানুষ যখন ব্যঙ্গ করলো বহু মানুষ তার প্রতিবাদ করেছে না করেনি বলুন বলুন আবার অন্য রাজ্যে বা অন্য দেশে রাজ্যে নয় অন্য দেশে আমার নবীকে নিয়ে কার্টুন তৈরি করার কারণে অনেকে সহ্য না করতে পেরে জীবন দিয়ে দিয়েছে প্রতিবাদ করতে গিয়ে সুবহানাল্লাহ বলুন কিন্তু আমাদের সমাজের অনেক মানুষ তারা বলছে ময়দানে নামা যাবে না ময়দানে নামলে আমরা কিন্তু টার্গেট হয়ে যাব পরে আমাদের ধরতে পারে বাবা ওর ঈমানটা মজবুত আছে বলে মনে হয় ওর ঈমানটা শক্ত আছে বলে মনে হয় এই নবীরে বাদ দিয়ে আল্লাহরে পাওয়া যাবে জান্নাত পাওয়া যাবে নাজাত পাওয়া যাবে কিচ্ছু পাওয়া যাবে আহা হাজার হাজার আলেম ওলামা প্রতিবাদে গর্জে উঠল এবং আমি ধন্যবাদ জানাই অনেক জওয়ান যুবক তারাও গর্জে উঠল কিন্তু আমার সমাজের মোড়ল মাতব্বর যারা তাদের কোনো ভূমিকা দেখি নাই আসলে ওদের ঈমান কি ওদের ঈমান দুর্বল ওদের ঈমান কি আল্লাহ নবী বললেন ও আমার সাহাবীরা যুদ্ধের দামামা যখন বেজে উঠবে যুদ্ধের ঘন্টা যখন বেজে উঠবে যে অবস্থায় থাকো না কেন যুদ্ধে ময়দানে আসতে হবে হামজালা রাদিয়াল্লাহু আনহু হুজুর নতুন বিবাহ করেছেন বাসরসজ্জার রাত ফুলসজ্জার রাত যুদ্ধের ঘন্টা বেজে উঠল হুজুর বিবিকে বলে বিবি এটা তোমার সঙ্গে জীবনের প্রথম দেখা এটাই হয়তো শেষ দেখা বিবি যুদ্ধের ঘন্টা বেজে উঠেছে আমাকে বিদায় দাও আমি যুদ্ধে ময়দানে চলে যাব বলুন সুবহানাল্লাহ একটু মহব্বতে বলতে পারলেন না ছেলেরা জোরে বলতে পারলে না যুদ্ধের ঘন্টা বেজে উঠেছে আমাকে বিদায় দাও ঈমান দেখুন হুজুরের বিবির বক্তব্য প্রাণের স্বামী আল্লাহ নবী আপনায় ডেকেছেন আমার অধিকার নেই বাধা দেওয়ার বলুন সুবহানাল্লাহ
محبت بولن نا شامیو جامون بی بیو تامون ارام راو جامون کتا بولن نا ام راو جامون استری بولچه حضور استری بولچن پرانش شامی اللہ رسول اپنا کے ڈیکے چھے نامار اودھی کان نئی بادھا دیوار اپنی جد در مہدانے چولے جان اکنی چورے بولن او ایمان آر آما در ایمان ایک او آمار بارا حنزانا ندی اللہ گوارو نتون بی بی گینے کے دیب باشر گار رکے دیب دین اسلام کے پتشتی دو کارا جننے جدے مہدانے نیمے پڑھنے جدے مہدانے نیمے پڑھنے کوئی ایک جن کافر کے جہنما ٹیکیٹ کے دے پانٹی دیلین بولن سبحان اللہ جو رہے بولتے پال لینا کوئی ایک جن کافر کے جہنما ٹیکیٹ کے دے پانٹی دیے نیزے شہید ہوئے گا لین اِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ جدو جو کن شیئے شلو اللہ نو بھی صحابی دے ڈاک لین او اما صحابی رام او اما صحابی رام اما جے جے صحابی شہید ہوئے چھے او دے لاش گلو کے امار کچھ نیے شو او دے لاش گلو کے امار کچھ خزیر کرو صحابی رام شہید دیگے لاش اللہ نو بیر کچھ آن لین حنزانا حضور اللہ پاوا جائنا انہوں شہید دیگے لاش نیش چن حنزانا حضور اللہ پاوا جائنا چن اللہ اکبر ایدی مدد حضور رسپیریب اللہ نبی کے سلام دیلین السلام علیکم یا رسول اللہ حبیب اللہ حضور اما شامی کتا ہے اللہ نبی بلین او حنزلر بی بی تمہار شامی بیدائی 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 جنو میر مت بیدائی تمہار شامی جد دل مہدان شہید ہوئے گئے تھے تمہار شامی بیدائی 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 شیج بیدائی حضور رسطری بولے چلے یا رسول اللہ حبیب اللہ حضور اما شامی شہید ہوئے تھے ہمیں دکھی تو نوئی بنو آنان دی تو کنو نامی قیامت نے دی ہمیں شہید بی بی ہوئے اٹھ گو جو رہے بولتے بار لینا ہمیں شہید کی ہوئے اٹھ گو ایکٹا کتا بولتے اس چی کی کتا زور ہمیں جانے شہید دلاز گسل دارائے نا ایک سوان اللہ بولوے نا حضور ہمیں جانے شہید دلاز گسل دارائے نا بینا گسلے قبرست کنگا حضور ہمیں شامی کے جانو بینا گسلے دفان دے بیدنا کینو نا امار شامی روپو نے گسل تا فرو جاتے ترمانے وہی رات رے حنزلہ رضی اللہ عنہ اس تیری شہوش کرے چلے کین تو اللہ رسولے ڈاکے شاڑا دیتے گی گسل کرار شمائٹ ہوئی نہیں اللہ رسولے ڈاکے شاڑا دیتے گی انہیں گسل کرار شمائٹ پاننی احا کی ایمان کی مجبوط ایمان حضور اما شامی روپنے گسل تا فرو جاتے اما شامی کی جانو بینا گسلے دفان دے بیننا بابا جانا شوگی دکھان او دیر گسلے پروجن خائنا جانا دینے رستان شوگی دکھان او دیر کپنے کپن لگینا بینا گسلے بینا کپنے کپنے شہید دیگو کے قبرستو کھنا خان قامت مہدانے شہید راو رکتما کا خطو بکو تو چہرانی اٹھ بے اللہ جگہ سا گر بے تمہ دیرے عبستہ کینو اللہ پاک شبی جانے تبے فینے اللہ بندار زبان تیگی سنتے بڑو بھالو باشے اوہی شمائے اللہ بندہ بول بے اللہ پاک امرا دین اسلام کے پتشتی دو کرا جننے جدے مہدانے
ময়দানে কাফেরদের তলোয়ারের আঘাতে শহীদ হয়েছিলাম সেই রক্ত মাখা চেহারা নিয়ে তোমার দরবারে হাজির আল্লাহ বলবে তোমরা আমার কাছে কি চাও শহীদরা বলবে আল্লাহ কিছুই চাই না আর একবার যদি জীবন দিয়ে পৃথিবীর জমিনে পাঠাতে এই জীবনটা তোমার রাস্তায় আরো একবার বিলিয়ে দিতাম আল্লাহ বলবে আর নয় আমি খুশি হয়ে গিয়েছি ও আমার শহীদ বান্দারা আমার আত্মা জান্নাতের দরওয়াজা খোলা যেটা দিয়ে ওই যেটা দিয়ে খুশি ওইটা দিয়ে আমার রহমতের দয়া আর জান্নাতে চলে যা যদি বলতে পারলেন না আমার স্বামীকে যেন বিনা গোসলে কবরস্থ করবেন না আল্লাহ নবী সাহাবীদের ডাকলেন ও আমার সাহাবীরা যুদ্ধে ময়দান তালাশ করো হামজার লাশটাকে নিয়ে এসো সাহাবীরা যুদ্ধের ময়দান চিরুনি তালাশ করে উজুরের লাশ পাওয়া যায় না ইতিমধ্যে আল্লাহর ফেরেশতা জিব্রাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ নবীকে যে সংবাদ দেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর হামজার লাশ গুনি পাওয়া যাবে না আল্লাহ পাক হামজার উপর এত খুশি হয়ে গিয়েছেন আল্লাহ পাক হামজার উপর এত রাজি হয়ে গিয়েছেন আল্লাহ পাক খুশি হয়ে রাজি হয়ে ফেরেশতা মারফাত হামজার লাশটাকে জমিন থেকে উঠিয়ে নিয়ে আসমানে নিয়ে গিয়ে বরকতের পানি দিয়ে গোসল দিচ্ছে আল্লাহ নবী বললেন ও হামজার বিবি তোমার নসিব বড় খুশ নসিব তোমার স্বামীকে পৃথিবীর কোনো মানুষে গোসল দেয় না পৃথিবীর কোনো পানিতে গোসল হয় না আল্লাহর ফেরেশতারা তোমার স্বামীর লাশটাকে জমিন থেকে উঠিয়ে নিয়ে আসমানে নিয়ে গিয়ে বরকতের পানি দিয়ে গোসল দিচ্ছে সাহাবীদের ইমান আমাদের ইমান এক আমাদের ইমান দেখুন আমরা নামাজ পড়ি আবার গোপনে গোপনে লটারির টিকিট কাটি এ জাতীয় নামাজি আছে না নাই কথা বলে না বাবা ইমানের দৌড় দেখেন নামাজ পড়ে আবার গোপনে গোপনে লটারির টিকিট কাটে নামাজ পড়ে গোপনে গোপনে শুধু খান নামাজ পড়ে গোপনে গোপনে ছেলের বিয়েতে পনের টাকা নেয় নামাজ পড়ে ভাইয়ের হাত ফাঁকি মারে নামাজ পড়ে বোনের ফারাজ ফাঁকি মারে বাবাজি ইমান যদি মজবুত থাকতো এই অন্যায়গুলো কি হতো নাকি এরকম ক্যাটাগরির নামাজি এরকম ক্যাটাগরির আল্লাহর বান্দা আছে না নাই এ আছে না নাই ভাইরে আগে একজন হাজি সাহেবের সঙ্গে দেখা করতে গেলে দুটো দশটা গেরাম খোঁজ করতে হতো তারপরে একটা আল্লাহ পাকের হাজি বান্দা পাওয়া যেত এখন হাজির সংখ্যা বেড়েছে না কমেছে বেড়ে গেছে আর ওমরার কথা তো আর বলবো না ওমরা তো এখন বেড়ানো মতন হয়ে গেছে ওমরা ওমরা আরে ওমরায় মানুষ এখন বেড়ানো মতো হয়ে গেছে আহা তবে সবাইকে কি খারাপ বলা যাবে ভালো আছে তবে সংখ্যায় খুব কম সব হাজি খারাপ নয় তবে ভালোর সংখ্যা কম খারাপের সংখ্যা বেশি যারা ওমরায় যাচ্ছে সব ওমরাকারী খারাপ নয় তবে আমি বলবো কিছু কিছু ওমরাকারী খবর নিয়ে দেখছি ওসব মারা পাটি এই কি পাটি বলেছি মারা পাটি খবর নিয়ে দেখছি আল্লাহ বলে বান্দা তুই অন্যায় করার পরে অপরাধ করার পরে গুনাহ করার পরে তুই আমার কাছে এভাবে দোয়া চাইবি
اللهم اغفر لنا يا الله تمي আমাকে ক্ষমা করো ولي اخواننا الذين سبقونا بالايمان এবং আমার ওই সমস্ত ভাই দিগকে ক্ষমা করো যারা ঈমান নিয়ে কবরে বলুন সুবহানাল্লাহ এই আয়াতে শরীফার দ্বারা কয়েকটা শিক্ষা পাওয়া যায় দেখুন কেউ যদি অন্যায় করে অপরাধ করে আমার আল্লাহ বলেছেন তুই অন্যায় করার পরে আমার কাছে কি করবি ক্ষমা চাইবি এখন আপনি মনে করুন কেউ অন্যায় করেছে আল্লাহর কাছে ক্ষমা যদি না চায় ওর ক্ষতি কতটা বাবাজি আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম আল্লাহ পাকের হুকুম অমান্য করেছিলেন কটা জানা আছে বলুন একটা আর ইবলিস শয়তান আল্লাহ পাকের হুকুম অমান্য করেছিল কটা বাহ একটা কিন্তু ইবলিস আর আমাদের আব্বা আদামের ভিতরে বিশাল একটা পার্থক্য ছিল কথা শুনছেন নাকি আমাদের আব্বা আদম আলাইহিস সালাম আর ওই শয়তান ইবলিস এই দুইজনের ভিতরে বিশাল একটা পার্থক্য ছিল কি পার্থক্য আমাদের আব্বা জানা আদম আলাইহিস সালাম আল্লাহ পাকের হুকুম অমান্য করার পরে তিনি নত শিকার হয়েছিলেন তিনি ক্ষমা চেয়েছিলেন তিনি মাফি চেয়েছিলেন আল্লাহ পাক আব্বা জানের দোয়াকে কবুল করে আল্লাহ পাক আমাদের আব্বা জানের লাজ্জাকে maaf করে দিয়ে আল্লাহ পাক পুনরায় আমাদের আব্বা জানকে তার মনোনীত বান্দা হিসেবে কবুল করে নিয়েছিলেন তার মানে আমাদের আব্বা জান আদম আলাইহিস সালাম অন্যায় করার পরে তিনি ক্ষমা চেয়েছিলেন নত শিকার হয়েছিলেন কিন্তু ইবলিস ক্ষমা চাইনি নত শিকার হয়নি বাবা ইবলিসের ঠিকানা কোথায় একটু জোরে বলুন জাহান্নাম ইবলিস কি কখনোই জাহান্নাম থেকে কি রেহাই পাবে না মানে চির জাহান্নামী তাহলে কেউ যদি অন্যায় করে অপরাধ করে নত শিকার না হয় ক্ষমা না চায় তাহলে ওই ব্যক্তির চরিত্র আর ইবলিসের চরিত্রের ভিতরে কোনো পার্থক্য থাকবে না তাহলে ইবলিসের ঠিকানা হবে যেখানে ওই ভদ্রলোকের ঠিকানা হবে আর আমাদের আব্বা আদম আলাইহিস সালাম তিনি আল্লাহ পাকের হুকুম অমান্য করার পরে নত শিকার হয়েছিলেন ক্ষমা চেয়েছিলেন আব্বা জান আদম আলাইহিস সালামের আল্লাহ পাক আদম আলাইহিস সালামের সেই লাজ্জাকে ক্ষমা করে পুনরায় তার মনোনীত বান্দা হিসাবে কবুল করেছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ সেই আব্বা জানের ঠিকানা হবে জান্নাত আর ওই আব্বার চরিত্র যে সন্তানের ভিতরে থাকবে ওই সন্তানের ঠিকানাও হবে জান্নাত একটু জোরে বলুন একটু মহব্বতে বললেন না ওই জন্য আমার আল্লাহ বলে বান্দা তুই অন্যায় করার পরে অপরাধ করার পরে তুই আমার কাছে এভাবে দোয়া চাইবি আল্লাহুম্মা গফির লানা এ আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো পরেই বললেন পরেই দোয়া চাইবি ওয়ালি ইখওয়ানিনাল্লাযিনা সাবাকুনা বিল ঈমান এবং আমার ওই সমস্ত ভাই দিগকে ক্ষমা করো যারা ঈমান নিয়ে কবরে বলুন সুবহানাল্লাহ দুই নাম্বার শিক্ষা মৃত্যু ব্যক্তিদের জন্য ক্ষমা চাইতে হবে আমাদেরকে শিখিয়েছেন কে না নবীর আগে শিখিয়েছেন কে আর আমি তো কোরআনের আয়াত বলছি কার মানে কোরআন তাহলে কে শিখিয়েছেন আল্লাহ শিখিয়েছেন একটু সুবহানাল্লাহ বলুন আরো জোরে বলুন তাহলে মৃত্যু ব্যক্তিদের জন্য ক্ষমা চাইতে হবে দোয়া করতে হবে শিখিয়েছেন একটু জবান খুলে বলুন কিন্তু একদল মৌলবি তো বলছে মরা গরুর গালে কি ঘাস দিয়ে লাভ নেই
আহা এখন একটা প্রশ্ন আমার সেই প্রশ্নটা হচ্ছে এই যে আমরা মাহফিল যখন শেষ হয় কোরআন শরীফ কলেমা শরীফ দরুদ শরীফ আমরা অনেক কিছু পড়াশোনা করে আমাদের আব্বা আম্মা দাদু দাদি নানু নানি পাড়া প্রতিবেশী যারা কবরে চলে গেছে আমরা তাদের রুহে ইসালে সওয়াব করি আমরা সওয়াব পাঠাই কিন্তু আমি বলেছি একদল কবরবাসী আমাদের পাটিতে সওয়াবে একদল কবরবাসী কিচ্ছু পায় না হাউতাস করে কারা ওই আয়াতের ভিতরেই কিন্তু ওটার জব হয়ে গেছে আল্লাহ বলেছেন তোমার জন্য ক্ষমা চাও এবং তোমার ওই ভাইদের জন্য ক্ষমা চাও যারা কি নিয়ে কবরে মনে নেই ঈমান নিয়ে কবরে জোরে বলুন সুবহানাল্লাহ আর জোরে বলুন তার মানে যারা যে যে ব্যক্তিরা ঈমান নিয়ে কবরে চলে গেছেন তানারাই আমাদের পাঠিত সওয়াবে কবরে উপকৃত হয় একটু বলুন সুবহানাল্লাহ আর যারা ঈমান হারিয়ে কবরে চলে গেছে তাদের কবরে যদি উহুদ পাহাড় সমান নেকি ঢেলে দেওয়া হয় কাজ হবে না কাজ নাই আমাদের ভিতর থেকে যারা কবরবাসী হয়ে গিয়েছেন কে ঈমান নিয়ে কবরে কে ঈমান হারিয়ে কবরে ওটা আমাদের জানার প্রশ্ন নয় ওটা জানে কে একটু জোরে বলা যাবে না কে ঈমান নিয়ে কবরে কে ঈমান হারিয়ে কবরে ওটা আমাদের জানার প্রশ্ন নয় ওটা জানে আল্লাহ তবে শুনে রেখে দিন যারা ঈমান নিয়ে কবরে চলে গিয়েছেন বাবাজি যারা ঈমান নিয়ে কবরে চলে গিয়েছেন ওই কবরবাসীদের কি ঈমান হারানোর আর ভয় আছে নাকি যারা ঈমান হারিয়ে কবরে চলে গিয়েছেন ওই কবরবাসীরা নতুন করে আর ঈমান আনতে পারবে নাকি আমার কথা বুঝতে পারছেন নাকি যারা ঈমান নিয়ে কবরে চলে গেছেন তাদের ঈমান হারানোর কি কথা বলে না ভয় নেই আর যারা ঈমান হারিয়ে চলে গেছে ওদের ঈমান আর আনার রাস্তা নেই আচ্ছা ভাই ঈমান হারানোর ভয়টা কাদের জ্যান্তদের না মরাদের আমরা কি জ্যান্ত না মরা আমরা ভয় আমাদের জীবিতদের ভয় মৃতদের ভয় নয় কারণ যারা মৃত তারা একটা জায়গাতে পৌঁছে গিয়েছেন ভয় হচ্ছে জীবিতদের আমাদের ঈমান হারানোর ভয় আমাদের আহা আল্লাহ নবী 1500 বছর আগে নূরের জবানে বলে গেলেন ইসবিউর রুজুলু মুমিনান ওয়া ইমসি কাফিরা ওয়া ইমসি মুমিনান ওয়া ইসবিউ কাফিরা আল্লাহ নবী বললেন আখিরি জামানা আমার একদল উম্মত উম্মতি ওরা সকালবেলা ঈমান আনবে সন্ধ্যাবেলাতে কাফের হয়ে যাবে আবার সন্ধ্যাবেলাতে ঈমান আনবে সকালবেলাতে কাফের হয়ে যাবে 1500 বছর আগে আল্লাহর নবীর বর্ণিত হাদিস বর্তমানে অক্ষরে অক্ষরে মিলছে না মিলছে না আল্লাহ রাসূল বলেছেন আখির জামানায় আরে ভাই এই যে আখিরির বাংলা মানে কি শেষ শেষ জামানায় এটা কোন জামানা বাবা তো রাসূল বলেছেন আখির জামানায় আমার একদল উম্মাত উম্মতি সকালবেলা ঈমান আনবে আর সন্ধ্যাবেলা কাফের হবে আবার সন্ধ্যাবেলা ঈমান আনবে সকালবেলা কাফের হবে নবীর হাদিস অক্ষরে অক্ষরে বর্তমান যুগ সন্ধিক্ষণে মিলছে না মিলছে না আহা
আজকে দেখতে পাচ্ছি অক্ষরে অক্ষরে মিলছে নবীর হাদিস শুধু নামাজ পড়লে হবে না আগে দেখুন আপনার ঈমানটা ঠিক আছে কিনা ও ছেলেরা যুবকেরা আল্লাহ নবী বললেন আখির জামানা হাতের তালুতে আগুনের দলা রাখা যত না কষ্ট হবে আমি আল্লাহ নবী বলছি তার চেয়ে আরো বেশি কষ্ট হবে ঈমান নিয়ে বেঁচে থাকা ঈমান যদি ঠিক থাকে নামাজের দাম আছে রোজার দাম আছে হজের দাম আছে দান সাদকার দাম আছে তসবিহ তেলাওয়াতের দাম আছে ঈমান যদি ঠিক না থাকে আমলের মূল্য নাই আমি অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি বিশ্বাস করুন এই ঈমানি জায়গাতে আমরা আমরা অধিকাংশ মানুষ আমরা খুব দুর্বল হয়ে গেছি ঈমানি জায়গাতে খুব দুর্বল আমরা